আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। তো এটা হলো অলিভ রেস্টুরেন্ট, অলিভ অ্যান্ড ফিশ রেস্টুরেন্ট। তো আমরা এটা আসছিলাম তো আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা হয়েছে। তো ভিডিওর রেস্টুরেন্টের ভিতরে যে ডেকোরেশনটা করা হয়েছে খুবই সুন্দর, দেখতেও সুন্দর, খাবারের মানটাও ভালো। অত খাবারের মানটা অন্য অন্য জায়গার চেয়ে মোটামুটি ভালো। দুহারে এই প্রথম সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে যেই রেস্টুরেন্টটা। ভিতরের পরিবেশটা খুবই সুন্দর, তাদের ব্যবহারও অনেক ভালো। আপনারা চাইলে আসতে পারেন, এখানে খুবই সুন্দর, দেখতেও খুবই সুন্দর। আপনাদেরকে ঘোরায় ঘোরায় দেখাচ্ছি ভিতরে কী কী আছে। তাই তাদের স্টাফগুলির তাদের ব্যবহারও খুবই ভালো। ভিতরে যে অংশটা ওইটা পাকের জন্য ই করা হয়েছে, এটা রিসেপশন। তো এই হইল তাদের যে রেস্টুরেন্টটা ভিতরে সাজাইছে, খুবই সুন্দর একটা আকর্ষণীয়ভাবে সাজাইছে দেখার মতো। লোকজনও মোটামুটি ভালো লোকজন আসে, বসার জায়গা অনেক, বসার জায়গা আছে। তো আপনারা এখানে বার্থডেও অনুষ্ঠান করতে পারেন। জিনিসটা খুবই সুন্দর, তারা যে ডেকোরেশনটা করছে আমার খুব ভালো লাগছে। জানি না আপনাদের কেমন লাগতে পারে। তো আপনারা আসতে পারেন, এখানে আসলে পরে দেখতে পারেন যে কি করছে তারা। খাবারের মানটাও ভালো। তো আমরা একটু পরে খাবার অর্ডার দিব। আমরা অলরেডি অর্ডার দিছি, তা আমাদের খাবারটা আসতে একটু সময় লাগবে। তো অর্ডার দেওয়ার পরে এখানে মূলত আপনাকে ওয়েট করতে হবে খাবারের জন্য, তার কারণ তারা অর্ডার নেওয়ার পরে তারা কুক করার পরে সেই খাবারটা আপনাকে দিবে। তো এখানে যে পাশের যে সাইডে যে জিনিসটা, সেটা হলো একটা পুকুর। পুকুরের সাইডে, রাস্তার সাইডে এই বিল্ডিংটা করা হয়েছে মূলত। তো খুবই সৌন্দর্য, বাচ্চা নিয়ে আসলে পরে বাচ্চারা খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। এইখানে খুবই সুন্দর একটা জায়গা, তা আপনারা চাইলে আসতে পারেন এখানে। তো এই জিনিসটা পানি ঝরতেছে, তাই দেখতে থাকো না, আমরা আপনাদেরকে ঘোরায় ঘোরায় দেখাচ্ছি জিনিসগুলি। এই যে দেখছেন সাইডের যে পুকুরটা, পুকুরে মাছ ছাড়া হয়েছে। তো আমাদের খাবার অতি তাড়াতাড়ি চলে আসবে। এই যে আমাদের খাবার চলে আসছে। তো আমরা অর্ডার দিছি, হইলো আপনার অর্ডার দিছি ফ্রাই রাইস, সাথে চিকেন ফ্রাই, থাই চিকেন ফ্রাই আর বার্গার, সাথে পানি। আর একটা আছে, ওইটা হলো লেমন জুসটা, ওইটা একটু পরে আসবে। এটা হলো ফ্রাই রাইস,
আপনারা খাইতে পারেন। এই ফ্রাইড রাইসটা আমরা দুইজনে নিয়েছিলাম, তো আমরা শেষ করতে পারি না, পরে আমরা প্যাক করে বাসায় নিয়ে গেছি। তো এই ফ্রাইড রাইসটা আপনারা মূলত চারজন মানুষে খাইয়ে পারবেন। এটা হলো লেমন জুস। এই ছিল আমাদের খাবারের খাবারের সময়টা। তা আমরা এখন বাসায় যাইতেছি। তা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, হয়তো বা দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।